আনোয়ারুল আজীব আনার হত্যার মূল হোতা আখতারুজ্জামান ওরফে শাহিন ঝিনাইদহের কোর্টচাঁদপুরে গড়ে তুলেছেন অপরাধের সাম্রাজ্য তিনি হুন্টি ও স্বর্ণ চালান ব্যবসা করে অনেক অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলেও মনে করেন স্থানীয়রা ষষ্ঠ তদন্ত করে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন অভিযুক্তদের ভাইও ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়র্দার বাবরুর পাঠানো তথ্য চিত্রে আরো জানাচ্ছেন আশিকুর রহমান ভিশন অ ফুলজুরি মেগা ফর সিজন সিক্স এই অফারে ফ্রিজ পাচ্ছেন নিশ্চিত সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ঝিনাইদাহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামে ফাঁকা মাঠের মধ্যে আলিশান বাংলো যার আশপাশে নেই কোনো বসতি কি নেই সেখানে এই বাংলোর মালিক ঝিনাইদাহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীন কাটাতার দিয়ে ঘেরা পঁচিশ বিঘা জমির বাংলোতে রয়েছে বিশাল পুকুর কাঁচ দিয়ে ঘেরা ডুপ্লেক্স বাড়ি সুইমিং পুলও আছে বাংলো নিরাপত্তায় রয়েছে শতাধিক সিসি ক্যামেরা বিদেশি অ্যালসেশিয়ান কুকুর চত্বর থেকে চার কিলো সাড়ে চার কিলো দূর মাঠের ভিতরে এই বাড়িটি এবং আমি যতদূর জানি আমার জানা মতে এখানে বাইরে থেকে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আসে এবং অত্যন্ত বিলাসবহুল গাড়ি নিয়ে ঢোকেন উনি এই শাইন নামক এই ছেলেটি যদি বলেন যে অনেক কিছু হয় বলতে এর ভিতরেই বুঝে নেওয়ার দরকার কি হয় আজকে আমি অত্যন্ত কিংকতব্য বিমূর আমি স্থবির আমার বাকরুদ্ধ হয়ে যাচ্ছে কথা বলতে অত্যন্ত কাছের মানুষ ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য অভিযুক্ত শাহিন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামের রাস্াদাদুজ্জামানের ছেলে ও কোটচাঁদপুর মেয়র শহীদুজ্জামান সিলিমের ছোট ভাই থাকেন আমেরিকায় মাঝে মধ্যেই আসেন দেশে তখন নানাজনকে সাথে নিয়ে থাকতেন কোটচাঁদপুরের এই বাংলোয় এমপি আনারুল আজিম আনারের ছোটবেলার বন্ধু শাহীন ব্যবসায়িক পার্টনারও ছিলেন নিজস্ব বাংলা নিজস্ব আলাঙ্গী তৈরি করেছে যখনই যত কালা কারবার তত কালোবাজারি কাজকাজ সবই বাংলো থেকে তৈরি করে

সত্যি কথা বলতে শুনছি সবাই বলছে আবার এই ফোনেও দেখছি তাতে আমি ঠিক বিশ্বাস না এখন ঘটনার পূর্ণ তদন্ত হোক তদন্ত হয়ে যদি আমার ভাই দোষী হয় তার শাস্তি এলাকাবাসী শাহিনকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিউরো রিপোর্ট এটিএন বাংলা